রিমোট আছে দেখেন, আমি টাচ করলে কিন্তু দরজা কিন্তু অটোমেটিক খুলে যাবে। ব্যাগটা কিন্তু পাওয়ার খুবই সুন্দর, একদম সাদা গোছালো অবস্থা পেয়ে যাবেন। এবং এখানে দেখেন বাবা একটা সুইচ আছে, সুইচটা যদি আমি চাপ দিই অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। অপশন কিন্তু দুটি আছে, একটা সেন্সর সিস্টেম একটা সুইচ সিস্টেম, দুটোই কিন্তু পেয়ে যাবেন। ব্যাগডালা কিন্তু পাওয়ার, এই গাড়িতে ব্যাগডালার পাওয়ার কিন্তু খুবই কম আসে বাবা। এটা ফাইভ সিট, এটা সেভেন সিট। আচ্ছা, এটা ফাইভ সিটের গাড়ি, সুন্দর একটা স্পয়লার, শো লাইট, লাইটটা দেখেন ব্যাক লাইটটা কত সুন্দর, একদম পরিপাটি। এখানে দেখেন এক্সট্রা লেখা আছে নিশানের মনোগ্রাম, সুন্দর একটা ওয়াইফাই ব্যবহার হয়েছে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে খুব ভালো আছি। বাবা আজকে রাজুকে গাড়ি দেখাবো, মানে জিপের যে ফিলটা, জিপের যে মজা, এই দুটা গাড়ি চালালে কিন্তু আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একটা ওল্ড শেপ, একটা নিউ শেপ, দুটোই কিন্তু একদম রোড ক্যামেরা চলে, দুটোই ভালো কোয়ালিটির গাড়ি। এই গাড়িটা কিন্তু বাবা আর্মি অফিসারের গাড়ি। আচ্ছা, আমি ঢাকা ক্যান্টনমেন্ট DHS থেকে গাড়ি কিনেছি। আচ্ছা, খুবই ভালো কোয়ালিটির গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি, এবং এটা কিন্তু নিউ শেপের গাড়ি, সেভেন সিটের গাড়ি। বাবা আমি কিন্তু সচরাচর একটা ইনফরমেশন দিয়ে থাকি, ডক্টর ইউজের গাড়ি, আর্মি অফিসারের গাড়ি এবং ব্যাংকের অফিসারের গাড়ি, এই গাড়িগুলো কিন্তু সচরাচর আমি কিন্তু সব গাড়িতে ভিডিওতে বলে থাকি যে এই গাড়িগুলো কিন্তু আসলে এই এই ধরনের মানুষরা কিন্তু গাড়ি কিন্তু সচরাচর মানে রাফ ইউজ করার সময় পায় না বা ওরকম ধরনের রাফ ইউজও করে না, কারণ এরা কিন্তু সচরাচর আমরা জানি গাড়িগুলো খুব যত্নে চালায়, খুবই ভালো কোয়ালিটির গাড়ি। এই জন্য আমি বারবার কিন্তু কে ব্যবহার করে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি যদি বাবু আপনাকে বলতাম একটা গাড়ি কিন্তু রেন্টে গাড়ি চলছে, তখন আপনার মাইন্ডে কিন্তু লাগবে গাড়িটা অনেক রান হয়েছে। জি জি। আর আমি যদি আপনাকে বলি গাড়ির কিন্তু ডক্টর ইউজের গাড়ি বা আর্মি অফিসারের গাড়ি, তখন কিন্তু আপনার মাইন্ডে লাগবে না গাড়ির মানুষ অন্তত যত্নে চালাইছে, আপনি অবশ্যই এরকম ফিল হবে। এই জন্য কিন্তু বারবার এই ইনফরমেশনটা দিয়ে থাকি। তো এই গাড়িটা কিন্তু আর্মি অফিসার ব্যবহার করছে, খুবই লিমিটেড ইউজ করছে, সম্পূর্ণ তেলের গাড়ি, 2011 মডেল, 1700 রেজিস্ট্রেশন। এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2014 মডেলের 1700 রেজিস্ট্রেশন। একটা ওল্ড শেপ, একটা নিউ শেপ, একটা ওল্ড শেপ, একটা নিউ শেপ, ওল্ড শেপ দিয়ে শুরু করেন ভাই। এই গাড়ি বাবু ভাই বাংলাদেশে আমার আমার হাতে প্রথম টাচ আপ হয়েছে, মানে আমি আমার হাত দিয়ে প্রথম টাচ আপ করছি, মানে অরিজিনাল কালারের যে ফিলটা সেটা কিন্তু আমি গাড়ির মধ্যে পাইছি, আমার হাতে প্রথম রং হয়েছে। ভালো কোয়ালিটির গাড়ি, মানে এত ফ্রেশ কন্ডিশন, নিশান এক্সেল গাড়ি কিন্তু লাখে একটা পাবেন, লাখে একটা। আচ্ছা, খুবই ভালো কোয়ালিটির গাড়ি। এই যে হেডলাইটটা দেখেন, প্রজেকশন হেডলাইট, একদম গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। গ্রিলটা নিশানের মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, নাম্বার প্লেটটা দেখেন বাবু এখনও নতুন, একদম নতুন, একদম নতুনই আছে। এই হেডলাইটটা কিন্তু প্রজেকশন গাড়ির সাথে, সুন্দর একটা ফগ লাইটের ব্যবহার হয়েছে। মানে এই গাড়ি দেখে বাবু ভাই আমি গাড়ির সামনে থেকে নড়াচড়া করিনি, খুব সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, মানে গাড়ির অ্যাডভান্স করে দেন তারপরে আমি ওনার বাসা থেকে আসছি। খুবই ভালো, সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন, জাপানের স্টিকার আছে, সেন্সর, জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, নিশানের মনোগ্রাম সহ আছে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কিন্তু যা আছে জেনুইন পেয়ে যাবেন। চারটা চাকা অলমোস্ট নতুন, পাল কালারের গাড়ি। ভিতরে ইন্টেরিয়র দেখেন বাবু, দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যাবে। দেখেন পাল কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, সিডিটি ব্যাকগ্রাউন্ড, নেভিগেশন গাড়ির সাথে পেয়ে যাবেন। সিট কাভার, সিট কিন্তু একদম জেনুইন সিট, এর কাভার লাগানো হয় নাই। আচ্ছা, এটা মডেল কত বলছেন ভাই? 11 মডেল, 1700 রেজিস্ট্রেশন। আচ্ছা, 2011 মডেল, 1700 রেজিস্ট্রেশন, একদম সব জেনুইন পেয়ে যাবেন বাবু, একদম পরিপাটি সাজালে গোছালো একটি গাড়ি, নিশান এক্স স্টাইল, খুব ভালো। ফাইভ সিট না সেভেন সিট? হ্যাঁ, এটা ফাইভ সিট, এটা ফাইভ সিট, এটা সেভেন সিট। আচ্ছা, এটা ফাইভ সিটের গাড়ি, সুন্দর একটা স্পয়লার, শো লাইট, লাইটটা দেখেন ব্যাক লাইটটা কত সুন্দর, একদম পরিপাটি। এখানে দেখেন এক্সট্রা লেখা আছে নিশানের মনোগ্রাম, সুন্দর একটা ওয়াইফাই ব্যবহার হয়েছে, খুবই সুন্দর, এবং ডিজিটাল নাম্বার প্লেট। বাবু ভাই আমি আপনাকে দেখাই, পিছনে দেখেন জায়গা, কত পরিমাণে জায়গা আর কত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, খুব সুন্দর। হ্যাঁ, একদম খুবই সুন্দর, গাড়ির মালিক এত যত্নে গাড়ি ব্যবহার করেছে যে আমি গাড়িটা অ্যাডভান্স না না করে আমি আসতে পারিনি, একদম পরিপাটি, মানে আমার হাতে প্রথম রং হয়েছে বাবু, সোজা কথা। এসব গাড়ি ভাই খুব যত্ন সহকারে ইউজ করেন? একদম খুবই যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন। একদম দেখেন টানা বডির গাড়ি, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত প্রত্যেকটা জয়েন্ট, ভাঁজ, ক্রস শেপ, একদম জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। পাল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, পাল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ খুব ভালো, দেখেন একদম পরিপাটি অবস্থা, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। নিসান এক্সট্রাইল যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটা একবার দেখে যাবেন, তারপরে অন্য গাড়ি কিনবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন পাল কালারে, দেখেন এখনো যে সোয়াটা কিন্তু এখনো আছে অরিজিনাল, জাপানে আসতো সোয়া কিন্তু পেয়ে যাবেন, চ্যাসিস মার্সেল থেকে শুরু করে সব জেনুইন। এই হিট প্রোডাক্টটা দেখেন বাবু ভাই, হিট প্রোডাক্টটা কিন্তু একদম লাখে একটা দুটা পাওয়া যায়, তার মধ্যে এটা এখনো আছে, একদম জেনুইন, একদম জেনুইন, মানে উনি এত বেশি লিমিটেড ইউজ করছে মানে মানে বলার বাইরে, খুবই সুন্দর। হ্যাঁ, 2000 cc, 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 2000 cc-র গাড়ি। ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে? একদম 100% ইঞ্জিন গিয়ারবক্স, সাসপেনশন, মাউন্টিং, এসি ইঞ্জিন সব গাড়ির সাথে, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নাই। 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন। এই গাড়ি বাবু ভাই আমি মন থেকে বলে দিই যে এই গাড়িটা নিবে আজীবন আমার কাস্টমার হয়ে যাবে, আজীবন। মানে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি খুব কম পেয়েছি, আমার ব্যবসার লাইফে প্রথম একটা গাড়ি পেয়েছি যে
অতিরিক্ত ফ্রেশ গাড়ি, তার মধ্যে এই একটা গাড়ি। ওকে, খুব ভালো গাড়ি এবং 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি। উপরে দেখেন বাবাই রূপবার কিন্তু ব্যবহার হয়েছে, উপরে দেখেন ফগ লাইটেরও ব্যবহার আছে। বাবাই গাড়িটা দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস 22,95,000 আস্কিং দিয়েছি, কিছু নেগোসিয়েবল করবো। এই সবের গাড়ি দেখবো 2014 মডেল, 17 রেজিস্ট্রেশন, এটাও কিন্তু বাবাই 2000 সিসির গাড়ি, বাট এটা কিন্তু 7 সিট। এটার মজা কিন্তু আবার অন্যরকম বাবাই, এটা নতুন গাড়ি অলমোস্ট, মানে একটা নতুনের সাথে তুলনা করতে পারবেন, নতুনের গন্ধ এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন, মানে যা দেখতে পাচ্ছেন অরিজিনাল। বাংলাদেশে কিন্তু রং করা হয়নি এই গাড়িটা, ডাবল প্রোডাকশন। হ্যাঁ, এই দেখেন ছোটখাটো আঁচুর আছে, ক্র্যাশ আছে, ট্যাপ আছে, রেখে দিয়েছে। এখন ছোট্ট একটা ট্যাপ আছে, আপনি কিন্তু বুঝবেন না যদি কাছে থেকে না দেখেন বাবু ভাই। আচ্ছা, একদম হেডলাইট, ব্যাকলাইট, গ্রিল, সামনে পিছনে যা আছে সব জেনুইন। সুন্দর দেখেন, দেখেন হেডলাইটটা, দেখেন ডাবল প্রোজেকশন হেডলাইট। আচ্ছা, সুন্দর দেখেন নিশানের গ্রিল, ঠিক আছে, মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই হেডলাইট, এবং তার সাইডে কিন্তু সেন্সর আছে বাবু ভাই। দেখেন প্রত্যেকটা পার্টে কিন্তু দেখেন সেন্সর আছে। এগুলো কি অ্যাক্টিভ ভাই? হ্যাঁ, 100% অ্যাক্টিভ আছে। সামনে গ্লাস দেখেন বাবু ভাই, গ্লাসের স্টিকার সব আছে। আচ্ছা, ঠিক আছে, একদম সব জেনুইন। 14 মডেল 17 রেজিস্ট্রেশন, ভালো কন্ডিশনের গাড়ি, যা দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন, অরিজিনাল কালারের গাড়ি, ভিতরের ইন্টেরিয়র মাশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন, কোনো খোলা কাটা, কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, একদম যা আছে একদম র অবস্থা পেয়ে যাবেন। ব্ল্যাক টু ব্ল্যাক? হ্যাঁ, ভিতরে ব্ল্যাক কালার, একদম দেখেন ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন করে সবকিছু একদম পরিপাটি অবস্থা পেয়ে যাবেন। সিট কভার খুবই সুন্দর, ভালো কন্ডিশনের সিট কভার, অসাধারণ ফ্রেশ, একদম অসাধারণ। আমি দূরে এক্সটাইল একসাথে ভিডিও করছি, এই জন্যই যারা এক্সটাইল খুঁজছেন অবশ্যই সিটি ক্যাবিনে আসবেন। দূরে একদম অসম্ভব ফ্রেশ, এটা জাপানের স্টিকার, পিছনে গ্লাস অরিজিনাল, ব্যাকলাইট গাড়ির সাথে এক্সটাইল লেখা আছে, নিশানের মনোগ্রাম, ওয়াইফার, স্পয়লার, শো লাইট সব জেনুইন। কিন্তু রিমোট আছে, দেখেন আমি টাচ করলে কিন্তু দরজা কিন্তু অটোমেটিক খুলে যাবে, ব্যাকটাইলে কিন্তু পাওয়ার খুবই সুন্দর, একদম সাধারণ গোছালো অবস্থা পেয়ে যাবেন। এবং এখানে দেখেন বাবা একটা সুইচ আছে, সুইচটা যদি আমি চাপ দিই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অপশন কিন্তু দুটোই আছে, একটা সেন্সর সিস্টেম, একটা সুইচ সিস্টেম, দুটোই কিন্তু পেয়ে যাবেন। ব্যাকডালা কিন্তু পাওয়ার, এই গাড়িতে ব্যাকডালার পাওয়ার কিন্তু খুবই কম আসে বাবাই। একদম দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, শেপ আছে, জয়েন আছে, ক্রস আছে, গাড়ির সাথে পেয়ে যাবেন, কোনো খোলা কাটা, কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু গাড়ির মধ্যে পাবেন না। ভিতরে ইন্টেরিয়রটা বাবা দেখেন কত সুন্দর, স্টিয়ারিং, সাসপেনশন, এসি ইঞ্জিন, মাউন্টিং গিয়ার বেশ ভালো। এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোলের ব্যবহার হয়েছে, সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং বাবার কিন্তু ফোর হুইল টাইপ, দেখেন ফোর হুইল টাইপ, দুটোই, হ্যাঁ টু হুইল ফয়েল দুটোই পাবেন, ওটাও কিন্তু টু হুইল ফয়েল দুটোই পাবেন। জি, খুব সুন্দর একটা গাড়ি, নিশান এক্সট্রেল, 7 সিটের গাড়ি, একটা 5 সিট, একটা 7 সিট। জি, একটা 5 সিট, একটা 7 সিট, একটা নিউ শেপ, একটা ওল্ড শেপ, ভালো কন্ডিশনের গাড়ি। এবং এই গাড়িটা আমরা কিন্তু এখনও ওয়াশ করিনি বাবু ভাই, আসলে বলার কিছু নাই। দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল যা দেখতে পাচ্ছেন জেনে, হিট পটেটার দেখেন না বাবু ভাই, দেখলে আপনার মনে হবেন যে একটা কিছু যদি এখানে পড়ে যায় আপনি তুলে খেতে পারবেন, যা আছে সব কিছু একদম জেনে। দেখেন মানে নতুনের ছোঁয়া, নতুনের গন্ধ, যেটা বলছি সেটা পাবেন। আপনি হিট পটেটারে যদি কোনো একটা খাবার জিনিস পরে আমার মনে হয় আপনি উঠে খাইতে আপনার রুচিসম্মত হবে, এরকম এরকম ফ্রেশ। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 01710002027, আমার শোরুমের নাম সিটি কারবেলি, সংসদ ভবনের পূর্ব পাশে খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম, অবশ্যই আসবেন। আমার শোরুমে সব কোয়ালিটির গাড়ি, সব ধরনের গাড়ি পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।